গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সকলকেই জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে হলো প্রথমা, মানে মহালয়ার পরের দিন, প্রতিপদ, প্রথমা, যেটাই বলবে। আর আজকে তোমাদের, আজকে থেকেই তোমাদের শারদীয়ার শুভেচ্ছা দেওয়া শুরু করে দিলাম, কারণ পুজো তো শুরুই তো। আর সকালবেলা দেখো আজকে হলো আমাদের কি জল খাওয়ার হচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছ, এটা হলো চিড়ে করছে, চিড়ের ফ্রাইড রাইস, চিড়ের পোলাও করছে। এর মধ্যে আলু দিয়েছে আর হলো কাজু কিশমিশ, এই দিয়েই করছে। তো এই চিড়ের পোলাওটা অনেকদিন পরেই খাচ্ছি, খেতে বেশ ভালো হয়েছিল। আর এর মধ্যে ঘি আর মানে গরম মশলা এইসব দিয়েই করে, মানে গোটা গরম মশলা যেটা সেটা দিয়ে, লবঙ্গ আর দারচিনি, এলাচ, এগুলো ফোড়ন দিয়েছিল ঘিয়ের সাথে। তারপরে আলুটা ভেজেছে, আর তারপরে আলুটা ভাজার পরে কাজু কিশমিশটা দিয়ে একটু হালকা ভেজে নিয়েছে, নিয়ে চিড়েটা ধুয়ে নিয়েছিল আগে, যেহেতু মোটা চিড়ে তো ধুয়ে নিয়ে সেই চিড়েটা জলটা ঝরিয়ে ভালো করে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা মতন করেছে। তো রেডি হয়ে গেছে আমাদের চিড়ের পোলাও। দেখো না, মেয়ে আমি খেতেও বসে গেছি আর মেয়ের খাওয়া হয়ে গেছে। তো মিষ্টি মিষ্টি পোলাওকেও বলছে ঝাল, একটা লঙ্কা পড়েছিল ওর পাতে তার জন্য। আর তোমাদের আজকে দুপুরের রান্নাটাও দেখিয়ে দিই। আজকে নিরামিষ হয়েছে, আজকে তো বৃহস্পতিবার, তোমাদের বলা হয়নি তো, বৃহস্পতিবার ডাল হয়েছে আর হলো আলু কুমড়ো পটলের তরকারি আর হলো শুক্ত। আর আজকে যেটা মেন আকর্ষণ সেটা হলো থাম্বনেল দেখে বুঝতেই পড়েছ, মেকআপ চ্যালেঞ্জ। দেখো মেয়ে বসে পড়েছে আমার মেকআপ করতে, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আজকে সারাদিন সকাল থেকে তোমাদের সামনে এসে কথা হয়নি, আর এখন বাজে 9:30। এখন আমি আর আমার মেয়ে একটা মানে থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো একটা মেকআপ ভিডিও করবো। আর প্রত্যেকদিন তো আমি ওকে সাজাই, কিন্তু আজকে মেয়ে বলেছে যে ও আমাকে সাজিয়ে দেবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ও আমাকে কিরকম ভাবে সাজায়। আমার ছোট্ট সোনামা আজকে আমাকে সাজিয়ে দেবে, দেখি আমার মামা আমাকে কেমন সুন্দর করে সাজায়। তো তোমরাও ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। মাম্মাম ভার্সেস ডটার মেকআপ চ্যালেঞ্জ। তো এটা কোনো চ্যালেঞ্জ নয়, যদিও আমি ওকে সাজাবো না, ওই আমাকে সাজাবে। না ফার্স্টে ও আমার মুখটা পরিষ্কার করে নিচ্ছে জনসন টিস্যু পেপার দিয়ে। প্রথমে আমি ল্যাকমি 9 to 5 বিবি ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। তো দেখো মানে পরপর কেমন ভাবে সাজাচ্ছে, প্রথমে টিস্যু পেপার দিয়ে মুখটা আমার পরিষ্কার করে নিলে, এবারে ক্রিম লাগিয়ে দেবে। উঠে বসো একটু, মানে এরকম ভাবে বসো, নাহলে পারবে না। ছোট্ট ছোট্ট হাতে মেকআপ হতে বেশ ভালোই লাগছে, আরাম লাগছে মুখটা। মুখটা মাসাজ করে দিচ্ছে আমার। তারপর এই হোয়াইট স্টোনটা আমি লাগিয়ে দেবো, ব্লেন্ডারটা দিয়ে দিতে পারবো। এখন তো কিছু নেই দেওয়ার জন্য, তো ব্লেন্ডার, বিউটি ব্লেন্ডার, এটা দিয়ে বললাম একটু লাগিয়ে দাও। দুর্গাপূজার সময় সাজিয়ে দেবে, পার্লারে আর যাবো না, তোমার কাছে এসে যাবো। তো পাউডার মাখানো হয়ে এসছে ওর, পাউডার মাখিয়ে দিয়েছে। এবারে কি করে সাজাবে, এবার কি দেবে, এবার সাজানোতে কিন্তু ওস্তাদ। হয়ে গেছে, এই যে দেখো লিপস্টিক দিয়ে দিয়েছে আমাকে, ডলে দেবো। ঠিক আছে ডলে নিচ্ছি,
গুলো নিয়েছি দেখো, এবার দেবো আই শ্যাডো প্যালেট। ড্রেসের সঙ্গে ম্যাচিং করে দিতে হবে তো। দাও ক্যামেরাটা সামনে, তো আমি তো দেখতে পাচ্ছি না, তোমরা দেখো তো ঠিক করে পড়াচ্ছে নাকি, আর কিরকম সাজাচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, এবার এই দিকে রেখে দিচ্ছি। তারপর ব্রাশটা জানি কোথায় গেল, এই যে দাও ব্রাশটা কোথায় গেল, এই তো ব্রাশটা। ব্রাশ দেওয়ার জন্য এবারে হাসতে হবে একটু, নাহলে তো ভালো হবে না। খোলা জায়গাগুলোর মধ্যে দেয় না, খোলা জায়গাটা মধ্যে চোখটা খুলবো। হ্যাঁ চুলটা ঠিক করে দাও, চুলটা এবার কি করবে, চুলটা খুলে দিই তাই তো? বেবি কেরকম সাজিয়েছো দেখি। আমার স্পেশাল চিহ্ন এইটা কোথায় গেল, দাঁড়া আমি এখানে নিয়ে আসছি একটু, এটা বন্ধ কর। তো দেখো ও চিরুনি আনতে গেছে, তো থাম্বনেলের জন্য একটা ফটো তুলে নিই। তো যাই হোক, এবারে চুলটাও কিরকম করে আশ্রয় সেটা দেখার। আইশ্যাডোটা দেখা যাচ্ছে না, তো তাই জন্য পাল্টা আইশ্যাডো কালারটা বোঝা যাচ্ছে না ঠিকই, ওই কালারটা বোঝা যাবে। দেখো তো দেখো তো কিরকম লাগছে, জিজ্ঞেস কর ফ্রেন্ডদের কিরকম লাগছে। মাথা দেখো কি বেঁধে দিয়েছে, চুলগুলো যাতে সামনে না আসে তার জন্য তো। তো ভালো করে দেখো আমার মুখটা, আর এই চোখটা দেখো, আর মেকআপ আর্টিস্ট কেও দেখো এই যে। তো ফ্রেন্ডস, আজকের এই মেকআপের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো? এই যে ছোট্ট সোনামাটা আমাকে কিরকম সাজিয়েছে সেটা কিন্তু দাঁড়াও, ভিডিওটা দেখা যাচ্ছে না তো, সোনামান পড়ে গেছে।
ছোট্ট সোনা ম্যাডাম আমাকে কিরকম সাজিয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কি গোলাপি গোলাপি গাল দেখেছো আমার, এই যে দেখো আমার সোনা মা সাজিয়ে দিয়েছে, তাই তো। আর ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, তুমি বলে দাও বাকিটা। যদি এই ভিডিওটা লাইক করে থাকে লাইক করে দাও, আর আর কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই করে দিও, প্রেস করে দিও, প্রেস করে দিও। তাহলে কি হবে? তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেব, যখনই আমরা কোনো নতুন ভিডিও দেব সেটা সব থেকে আগে তোমাদের কাছেই পৌঁছবে। আর আমার এই কিউট বেবিটাকে তোমরা দেখতে পাবে, এই যে, আর ওর নাম হলো অক্সরা, তাই তো? তো আমার অক্সরাকে তোমাদের কিরকম লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই স্পেশাল মেকআপটা তোমাদের কিরকম লাগলো সেটা অবশ্যই জানিও। তোমরাও যদি চাও ওকে যে কোনো অনুষ্ঠানে ডেকে নিতে পারো, ও গিয়ে তোমাদের মেকআপ করে দেবে, তাই তো? মেকআপ আর্টিস্ট। তো আজকে মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে। আর তোমরা কিরকম ধরনের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল। আর এখন বাজে 9:30, তো টাটা।